শিবাস পণ্ডিত মহাপ্রভুর মন্দির দেখতে। তো এখান থেকে দেখতে পাচ্ছ চূড়াটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আর এই যেটা হচ্ছে সেই নবদ্বীপের রাস্তা, যার দুই সাইডে রয়েছে অসংখ্য গৌরাঙ্গের মূর্তি নিয়ে বসে থাকা কিছু দোকান রয়েছে এখানে। আর এই যেটা হচ্ছে শিবাস পণ্ডিত মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণ। তো তোমাদের আগে গিয়ে দেখাবো পুরো মন্দিরের ভিতর প্রাঙ্গণ। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে একটি মন্দির রয়েছে। মহাপ্রভুর মন্দির, এখন ভিতরে প্রবেশ করছি। সেখানে ফটো তোলা নিষেধ রয়েছে, সেই জন্য ক্যামেরা আছি শিবাস পণ্ডিত মহাপ্রভুর মন্দির দেখতে। তো এখান থেকে দেখতে পাচ্ছ চূড়াটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আর এই যেটা হচ্ছে সেই নবদ্বীপের রাস্তা, যার দুই সাইডে রয়েছে অসংখ্য গৌরাঙ্গের মূর্তি নিয়ে বসে থাকা কিছু দোকান রয়েছে এখানে। আর এই যেটা হচ্ছে শিবাস পণ্ডিত মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণ। তো তোমাদের আগে গিয়ে দেখাবো পুরো মন্দিরের ভিতর প্রাঙ্গণ। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে একটি মন্দির রয়েছে। তো এটা হচ্ছে শিবাস পণ্ডিতের বাড়ি। তো এখন ভিতরে যাচ্ছি। আমাদের দুজন তো এখানে টিকিট মূল্য হচ্ছে 5 টাকা করে 10 টাকা। তো এটাই হচ্ছে সেই শিবাস পণ্ডিতের বাড়ি। তো তোমাদের আগে গিয়ে পুরো বাড়িটাকে দেখাচ্ছি। আজ এখান থেকে যে মন্দিরের চূড়ার ভিউটা সত্যি খুব সুন্দর। এই যেটা হচ্ছে বেলগাছ, এবং এটাই হচ্ছে সেই শিবাস পণ্ডিত মহাপ্রভুর বাড়ি। তো আগে গিয়ে তোমাদের দেখাচ্ছি পুরো মন্দির প্রাঙ্গণ। এখানে বেশ কিছু দর্শনার্থীরা আসছেন। আমাদের বাড়ি মুর্শিদাবাদ। না ওনাদের বলতে হবে না, আমাদের দুজনের বাড়ি মুর্শিদাবাদ। সবাই আসেন বাবা, এই ঘরে শিবা আছে, ছেলে মারা গেছিলেন হরিবাসরে একাদশীতে। এই যে বাবা পৌঁছায় খরম রেখে গেলেন, এই খরমে মরা ছেলে বেঁচে কথা বললেন, চরণ ছাড়া করো না। কোথায় বাড়ি আপনাদের? আমাদের খুলনা বাড়ি, পান্ডুয়া। পান্ডুয়া, জয় নিত্যা, জয় নিত্যা, মঙ্গল করুন, জয় গৌরাঙ্গ। আর এই যে মাঝখানে মহাপ্রভু নিত্যানন্দ বিজয়িত গদাধর শিবাস, এই জগায় মাঝায় থাপার নামে এখানে ভোগ হয়, 64 মহন্তের ভোগ বলে না, মুখের কাছে। এই যে চরণ দেখছো না, এই চরণে বাঁচিয়ে কথা বলালেন, চরণ ছাড়া করো না। কোটি কোটি পিতা মাতা পেয়েছি তাই চরণ রাখলেন। তো তোমাদের জানলার ভিতর থেকে দেখাচ্ছি মন্দিরের ভিতরের ভিউটা। তো এটাই ছিল শিবাস পণ্ডিতের বাউরি। আর এই যে এখানে যে খরম দুটো রয়েছে, ওটাই হচ্ছে শিবাস পণ্ডিতের খরম, মৃত্যুর আগে এখানে রেখে গিয়েছেন। আর এই যে ওখানে রয়েছে বসার জায়গা। তো এখন অনেকে রয়েছেন যারা এখন দর্শন করছেন। তো তোমাদের আগে গিয়ে ভিতর সাইডটা পুরো দেখাচ্ছি। এবং এখানে মহাপ্রভু শিবাস পণ্ডিত একটি কুল গাছ লাগিয়ে গিয়েছিলেন, সেটি এখনও রয়েছে। তো তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি সেই কুল গাছটা। আর এখানে রয়েছে একটি মস্ত চাপা গাছ, দেখতে পাচ্ছ ফুল ধরে রয়েছে। তোমাদের একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে সেই চাপা গাছ, এবং চাপা গাছের সাইডেই রয়েছে সেই কুল গাছটি, যেটি মহাপ্রভু নিজের হাতে লাগিয়ে গিয়েছিলেন। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই কুল গাছ। এই যে কুল গাছটা এখন মারা গিয়েছে, কিন্তু এখানে একটি নতুন ডাল বার হয়েছে। তো এটাই হচ্ছে সেই কুল গাছ যেটা শিবাস মহাপ্রভু লাগিয়ে গিয়েছিলেন। এবং এটা হচ্ছে মন্দিরের ভিতর সাইড। তো দেখতেছে জায়গাটা সত্যিই খুব সুন্দর। এবং তোমরা যদি চাও এসে দেখে যেতে পারো নবদ্বীপ।
একটি ঐতিহ্যবাহী মন্দির এখানে রয়েছে নবদ্বীপে, এবং এখানে একটি নয় অসংখ্য মন্দির রয়েছে। তো এটা হচ্ছে ভিতর সাইডের ভিউ। তো এখন মন্দিরের ভিতর সাইডে কিছু কাজ চলছে কনস্ট্রাকশনের, সেই জন্য আগে যাওয়া নিষিদ্ধ। ওই যে দেখতে পাচ্ছ যখন ভিতরে কাজ চলছে এখন। জগাই মাদাই উদ্ধার মন্দির, এই যে দেখতে পাচ্ছ এখানে মন্দিরের লেখা রয়েছে 108 নিত্য সেবিত শালগ্রাম মহাপ্রভু। তো এখন ভিতরে যাচ্ছি, দেখতে পাচ্ছ যে এটাই হচ্ছে মহাপ্রভুর পঞ্চতত্ত্ব। তো যেখানে এখন পূজা চলছে, এবং এখানকার পরিবেশটা সত্যি খুব সুন্দর। এখানে বেশ কিছু শরণার্থীরা এসেছেন, এই যে মায়ের দর্শন করছেন। আর এই যে এখানে রয়েছে জগাই এবং মাধাই, এই যে দুজন দুই সাইডে রয়েছেন। আর এই যে ওই সাইডে রয়েছে মহাপ্রভু গৌরাঙ্গ। তো তোমরা এসে দেখে যেতে পারো। এটা হচ্ছে সেই নবদ্বীপ ধাম, আগে বাংলার অক্সফোর্ড নামে পরিচিত ছিল। তো এটাই হচ্ছে সেই নবদ্বীপ যেখানে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর বিভিন্ন মূর্তি এবং অসংখ্য মন্দির প্রাঙ্গণ। এখানে বেশ কিছু শরণার্থী এসেছে মহাপ্রভুর দর্শন করতে। তো এই মন্দিরেই জগাই মাদাই উদ্ধার হয়েছিল। তো এখন মন্দির এখানেই শেষ। তো এবার নবদ্বীপের যে শেষ মন্দির সেখানে যাচ্ছি, এবং ওটা দেখার পরেই আমাদের নবদ্বীপে পুরো মন্দির কমপ্লিট হয়ে যাবে দেখা। তারপর আমরা চলে যাব ওখান থেকে মায়াপুর। আর এটাই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে দুজনের টিকিট মূল্য নিল 10 টাকা। তো এখন মন্দির এই যে এটা হচ্ছে বাহির পথ। তো এখান থেকে আমরা যাচ্ছি এখানকার বলতে নবদ্বীপের যে শ্রেষ্ঠ এবং সবথেকে বড় মন্দির সেখানে। আর এটা হচ্ছে নবদ্বীপের রাস্তা, দেখতে পাচ্ছ অসংখ্য দোকান রয়েছে, এখানে সমস্ত ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর শঙ্খ রয়েছে। তো এটাই হচ্ছে শ্রী শ্রী রাধা মাধব বাগ। তো এটাই হচ্ছে আজকের আমাদের শেষ মন্দির নবদ্বীপের, কারণ আগে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সবই দেখা কমপ্লিট। তো তোমাদের আজকের ভিডিওতে দেখাতে চলেছি নবদ্বীপের শ্রেষ্ঠ মন্দির রাধা রাধার করছে মহারমণ বাগে। তো এখান থেকে শুরু হচ্ছে মন্দির। তো খুবই সুন্দর মন্দিরটা, তো তোমরা এসে দেখে যেতে পারো। এটা হচ্ছে মহারমণ বাগ মন্দির, যে এখানে কিছু স্টল রয়েছে। তো এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি, এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে অতিথিরা এসেছেন শরণার্থীরা মায়ের দর্শন করতে। যেটা হচ্ছে বৃন্দাবন লীলা, যেখানে মা রয়েছেন, এবং ভেতর সাইডটা সত্যি খুব সুন্দর। তো এখান থেকে তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখতে আসছো দরজাতে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে, এবং এখান থেকে তোমাদের যে চূড়ার ভিউ সেটা তোমাদের দেখাচ্ছি। এটাই হচ্ছে চূড়া, দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর সাইডটা দেখাচ্ছি তোমাদের, এই যে এখানে রয়েছে শ্রী শ্রী রাধারমণ জয়ন্তী নিতাই গৌর বিগ্রহ দর্শন। এবং এখানে অসংখ্য কিছু ছবি লাগানো রয়েছে। তো এখানে তোমাদের চার সাইডের ভিউটা দেখাচ্ছি। তো আগে গিয়ে দেখাচ্ছি তোমাদের রাধা মাধব মন্দিরের পুরো মন্দির ক্যাম্পাসটা। এখানে এখানে একটি মূর্তি রয়েছে যেখানে হরিনাম সংকীর্তন হয়, এই যে ওখানকার যে সমস্ত জিনিসপত্র সেগুলো রয়েছে শ্রীকৃষ্ণের।
আর এটা হচ্ছে ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ মন্দির এই যে এখন এবং এটা হচ্ছে মন্দিরের বার সাইড তো মন্দিরের এরিয়াটা অনেকটাই বড় তো তোমরা যদি আসো এসে দেখে যেতে পারো এই যে এটা হচ্ছে একটি বোল গাছ এবং এখানে বহু দূর দূরান্ত থেকে অতিথিরা আসে এবং এসে এখানে মায়ের দর্শন করেন তো এটাই হচ্ছে সেই মন্দির এবং এখানকার যে ভিউ সেটা তোমাদের দেখাচ্ছি তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আশা করছি আজকের ভিডিওতে তোমাদের পুরো নবদ্বীপ ধামটা খুব সুন্দরভাবে দেখাতে পেরেছি এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানিও এই না ভিড়ে সুস্থ না হলে না